এখন আমরা আসছি আসাকুসা, কোরিয়ায়, এই জাপানে বুদ্ধিস্ট টেম্পেলে। অনেক বিদেশি পর্যটক এখানে দেখা যাচ্ছে, আর এই টেম্পেলে ঘুরতে আসা পর্যটকরা যে সমস্ত জিনিসে আকৃষ্ট হয় সেই সমস্ত জিনিসই এই দোকানগুলোয় বেশি পাওয়া যাচ্ছে। এটাও তো নাম করা বিস্কিটের দোকান। সামনে মন্দিরটা দেখা যাচ্ছে। কোরিয়া এবং জাপানের মেয়েরা ব্যবহার করে এরকম একটা ঐতিহ্যবাহী পাখার মতো সিস্টেম, এটাকে কি বলে আমিও জানি না। খুব ট্রেডিশনাল ড্রেস, ছাতা। এটা হচ্ছে টেম্পলের আওতাভুক্ত দোকান। ও একটু ভিডিও করে নি, মারে বাবারে দেখাইতে পারবানি। ও এখানে তো অনেক ইন্ডিয়ান বা নেপালিয়ান, সম্ভবত বিদেশিরাই বেশি। এদিকে একটা কেক বিস্কিট ফাস্টফুডের দোকান নাকি। এটা হচ্ছে মেন মন্দিরটা না? ও এটা হচ্ছে একটা খুব নাম করা একটা পুরাতন ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। ও এইখান থেকে আবার স্কাই ট্রিওটাও দেখা যাচ্ছে। দেখা যাক ভিতরে কি ব্যবসা। ও ওই যে সমস্ত মানত করা করিও আছে এই দেশে, বোঝা যাচ্ছে ভাগ্য যাচাই করতেছে। ও ভাগ্য যাচাই করুক বেশি করে। ঢাকাবে যে যত বেশি, ও এদের দেশেও এই যে ধূপকাঠি জ্বালানোর প্রচলন আছে, সবাই জ্বালাচ্ছে ধূপকাঠি। ওই ধূপকাঠি ছড়ায় এনে এইখানে দিয়ে যাচ্ছে আর কি। সবাই মুখের দিকে ধোয়া ধরে টেনে টেনে কি একটা বিষয় আছে এখানে। এটা হচ্ছে মেইন মন্দির। এটা কি এই জল খাইলে 10 বছর করে বয়স কমে যাবে? এই জল দিয়ে কি করতেছে? ও প্রথম জল উঠে হাত ধুলো। না আমরা তো আর ওই কাজে যাব না, আমরা সিরিয়ালে দৌড়বো না। এখানে যারা এই যে পুজো দিতে আসছে তারা হয়তো সিরিয়ালে দাঁড়ায় আছে, আমরা যেহেতু পুজো করতে আসিনি সেহেতু আমরা আর সিরিয়ালে উঠবো না। দাদা এখানে জুতো পরে, ও হ্যাঁ জুতো পরে ঢুকতেছে সবাই। ও এখানে সবাই এসে পয়সা টয়সা দিচ্ছে, অনেক লোক সিরিয়ালে।
ভিতরে কোনো দেব দেবতা নেই, কিন্তু কিসের উপাসনা করতেছে আমরা? এইখানে সবাই এসে বাম হাতে পয়সাটা দিচ্ছে, এই যে মেয়েটা পয়সা দিচ্ছে, এইটাই কোনো হয়তো উপাসনার সিস্টেম।